হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আলোচনা করবো জিএনএম এনএম পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল কিছু ইম্পর্টেন্ট উত্তর এগুলো তোমরা কভারেজ করতে পারলে অবশ্যই তোমরা স্কোর করতে পারবে আজকে আমাদের মক টেস্ট নাম্বার হচ্ছে টুয়েলভ ঠিক আছে টুয়েলভ নাম্বার মক টেস্ট আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে দেখো এবং অবশ্যই তোমরা নোট করে রাখবে ওকে প্রথম প্রশ্ন গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা কি অর্থাৎ কোথায় থেকে গাছপালা পুষ্টি সংগ্রহ গ্রহণ করে চারটে অপশান তোমাদের সামনে রয়েছে অবশ্যই প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে বায়ুমণ্ডল ক্লোরোফিল মাটি না আলো তো সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ মাটি থেকে গাছপালা পুষ্টি তাদের সংগ্রহ করে পরবর্তী প্রশ্ন কে অক্সিজেন অনুকে আবদ্ধ করতে পারে চারটে অপশন তোমাদের সামনে রয়েছে অবশ্যই প্রত্যেকে উত্তর দেবে কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এগুলো ভালো করে নোট করে রাখবে কারণ এগুলো থেকে তোমরা অবশ্যই কমন পাবে তো সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ লাল রক্ত কণিকা নেক্সট কোয়েশ্চেন মানুষের শরীরে সুসুমনা স্নায়ুর সংখ্যা কত ঠিক আছে চারটে অপশান তোমাদের সামনে আছে অবশ্যই প্রত্যেকে উত্তর দেবে যদিও এই উত্তরটা অনেকে জানো তো সঠিক উত্তর হবে কি অপশান বি অর্থাৎ একত্রিশ জোড়া ওকে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি প্রত্যেকদিন দিন আমি ঠিক রাত দশটার সময় লাইভ ক্লাস নিয়ে আসি প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আমাদের এখন যে ক্লাসটা চলছে লাইভে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং এবং ইংলিশ দুটো পেপার আমরা কভারেজ করার চেষ্টা এই দেড় মাসের মধ্যে কমপ্লিট করে দেবো ওকে পরবর্তী প্রশ্ন প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দিই কোন খাদ্য প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট না জল তো রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ ফ্যাট ওকে নেক্সট প্রশ্ন ইসিজি লিপিবদ্ধ করে কি হার্টবিট এর হার বিভব পার্থক্য ভেন্ট্রিকুলার ঘনত্ব পাম্প করা রক্তের আয়তন রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ বিভব পার্থক্য নেক্সট কোয়েশ্চেন কোন ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় এর কারণটা কী চারটে অপশন তোমাদের সামনে আছে অবশ্যই প্রত্যেকে উত্তর দেওয়ার কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে সেখানে রাইট অ্যান্সার হবে বেশি ফ্যাট সঞ্চয় করে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভিটামিন ডি মোস্ট ইম্পর্টেন্ট ভিটামিন ডি এর অভাবে কোন রোগ দেখা দেয় রাতকানা রিকেট স্কারভি চুল উঠে যাওয়া তো রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে দেখা দেয় নেক্সট কোয়েশ্চেন লোহিত রক্ত কণিকার আয়ুসকাল কতদিন বা কতদিন তারা লোহিত রক্ত কণিকা বেঁচে থাকে একশো দিন একশো কুড়ি দিন ষাট দিন না একশো আশি দিন রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ একশো কুড়ি দিন লোহিত রক্ত কণিকা বেঁচে থাকে পরবর্তী প্রশ্ন মানুষের দুধ দাঁতের সংখ্যা কটি আঠাশটি উনত্রিশটি কুড়িটি না বারোটি তো অবশ্যই প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে চারটে অপশান তোমাদের সামনে রয়েছে তো মানুষের দুধ যে দাঁতের সংখ্যা সেটা হচ্ছে কত সেটা অবশ্যই উত্তর দেবে রাইট অ্যান্সার হবে অপশান সি ইস দ্য রাইট অ্যান্সার অর্থাৎ কুড়িটি ওকে নেক্সট কোশ্চেন নিকট দৃষ্টি সম্পূর্ণ ত্রুটি একে ঠিক করার জন্য কোন কাচের বা লেন্সের ব্যবহার করা হয় চারটে অপশান তোমাদের সামনে রয়েছে অবশ্যই প্রত্যেকে উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবে ওকে তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ অবতল লেন্স দ্বারা ঠিক আছে কোন লেন্স দ্বারা অবতল লেন্স দ্বারা নেক্সট কোয়েশ্চেন একশো এম এল বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ওকে কুড়ি এম এল দশ এম এল না চল্লিশ এম এল না তিরিশ এম এল তো রাইট অ্যান্সার হবে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ কুমি কুড়ি এম এল রক্ত অক্সিজেন ওকে নেক্সট কোয়েশ্চেন বেসিক ক্লান্তির জন্য দায়ী নিচের কোনটি চারটে অপশন তোমাদের সামনে রয়েছে অবশ্যই প্রত্যেকে উত্তর দেবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড ওকে নেক্সট ওকেশ্চেন নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে বহিরাবরণ ফুলকা ল্যাং শ্বাসনালী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ লাং বা শ্বাস যন্ত্র যেটা আমরা বলি সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় শৈবাল ছত্রাক লাইকেন না গুপ্ত বিজি এখানে তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ছত্রাক উদ্ভিদ থেকে নেক্সট কোশ্চেন ব্যাকটেরীয় ফাজ কী চারটে অপশান তোমাদের সামনে আছে তো অবশ্যই প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে যে ব্যাকটেরিয় ফাজ কী ওকে তো রাইট অ্যান্সার এখানে হবে একটি ভাইরাস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার একটি ভাইরাস ওকে নেক্সট কোয়েশ্চেন বংশগতি পার্টিকুলেট থিওরি বা মতবাদ এর প্রবর্তন কে বা প্রবর্তন কে করেন চার্লস ডারউইন গ্রেগর জোহান ম্যান্ডেল হারমান মুলার টি এইচ মর্গ্যান রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল দেখো এই কোশ্চিনটা তোমাদের জন্য হোমওয়ার্ক অর্থাৎ আমি এই মক টেস্টের মধ্যে এই কোশ্চিনটা আলোচনা করেছি বেশি ক্লান্তির জন্য দায়ী নিচের কোনটি মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যান্সার দেবে চারটার মধ্যে অবশ্যই একটা অ্যান্সার হবে তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো দেখতে ছিলে তাহলে অবশ্যই এই অ্যান্সারটা কিন্তু তোমরা পেরে গেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে অ্যান্সারটা কি হচ্ছে ওকে চলো নেক্সট কোশ্চেন পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ কি গাজর আলু চীনে বাদাম না সালগম তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ আলু ওকে নেক্সট কোয়েশ্চেন লেকটন কি চারটা অপশন তোমাদের সামনে আছে অবশ্যই প্রত্যেকে উত্তর দেবে লেকটন হলো কি জলে সন্তরণশীল একটা জীব লেকটন হলো জলে সন্তরণশীল একটা জীব নেক্সট কোশ্চেন নিচের কোনটি একটি ডিম পাড়ায় স্তন্যপায়ী প্রাণী তালপা এ একই টনা লেমোর রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ একই ডনা হচ্ছে একটা ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী তো আজকের এই মক টেস্টটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য ঠিক আছে এবং কেমন লাগলো এবং পরবর্তী আপডেট যারা পেতে চাও আরও ক্লাস এই লাইফ সায়েন্স বা বায়োলজির ওপর অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে যারা নতুন রয়েছে এবং আমাদের চ্যানেলে প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ঠিক রাত দশটার সময় আমি তোমাদের লাইভে আসি এর জন্য তোমাদের টেলিগ্রামের সাথে জুড়ে যেতে হবে কারণ শিডিউল এক্সাম সিডিউল বা ক্লাসের শিডিউল কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করছি তার লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে অবশ্যই প্রত্যেকে দেখে নেবে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো টেক কেয়ার